বাংলা টিভি থেকে আমরা চলে এসেছি হালি শহরের পৌর কর্মচারী প্রেসিডেন্টের কাছে তো এখান থেকে কিছু তার কাছ থেকে জেনে নেব কিছু কথা ভোটের আগে স্যার আপনার নামটা বলবেন প্রবীর সরকার ধন্যবাদ স্যার আপনি কতদিন এই দলের সাথে যুক্ত আছেন উনিশশো সালে এই দলটা তৈরি হয়েছিল আমি উনিশশো সাল থেকে এই দলে আছি আপনি পৌর কর্মচারীর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন তার আগে যে সময়টুকু আপনি এই দলের সাথে যুক্ত থেকে যেভাবে কাজ করেছেন সেটা নিয়ে যদি কিছু বলেন দেখুন এই দল যবে থেকে তৈরি হয়েছে তবে থেকেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আমাদেরকে না তাড়িয়ে দেবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাব না এতদিন পর্যন্ত আপনি যে এই এরিয়ার কি কি মানে উন্নয়নের কাজে আপনি মানে কীভাবে পাশে ছিলেন এবং ভবিষ্যতে থাকবেন বা এতদিন পর্যন্ত যা যা উন্নয়ন হয়েছে সেটা নিয়ে যদি কিছু শেয়ার করেন দেখুন চৌত্রিশ বছর এই অঞ্চলটা সিপিএম এর খুব রমরমা ছিল এবং বিজপুর সম্বন্ধে আপনাদের কতটুকু ধারণা আছে আমার জানা নেই বিজপুর ছিল হচ্ছে কি সিপিএমের একদম মানে স্বর্গভূমি বলা যেতে পারে দু হাজার সালে আমরা প্রথম ব্যারাকপুর লোকসভায় দিনেশদা ক্যান্ডিডেট হয়েছিল দু হাজার ন সালে দিনেশদা ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জিতেছিল সেদিনও কিন্তু আমরা বিজপুর থেকে জিততে পারিনি কিন্তু কন্টেস্ট করেছিলাম যেহেতু লোকসভাটা ব্যারাকপুর ন্যাচারাল কোর্সে সেই জয়ের আনন্দটাও আমরা উপভোগ করেছিলাম এবং দু সালের পর থেকে আস্তে আস্তে এই অঞ্চল থেকে আমরা সিপিএমের উপরে দাবাও রাখতে রাখতে দু সালে আমরা বিধায়ক হিসেবে নাম ঘোষণা হলো আমাদের ক্যান্ডিডেট হিসেবে বিধানসভায় দু হাজার সালে শুভ্রাংশু রায়ের নাম এবং শুভ্রাংশু রায়কে আমরা নেতা হিসেবে পেয়ে টোটাল বিজপুরের যুব সমাজ থেকে আরম্ভ করে সমস্ত ধরনের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্বরা সেদিন ঝাঁপিয়ে পড়েছিল এবং দু সালে শুভ্রাংশু রায় মানুষের আশীর্বাদ নিয়ে বিজপুরের বিধায়ক হলেন তারপর থেকে আজ দু হাজার উনিশ মাঝখানে এক দেড় বছর শুভ্রাংশু রায় কোনো কাজ করতে পারেনি জানি না কেন দল হয়তো সেইভাবে সাপোর্ট করেনি বাট এবারও আবার শুভ্রাংশু রায়কেই বিজপুরের দায়িত্ব দেওয়া হয়েছে এবং শুভ্রাংশু রায় যেমন নিজে নেবেছে তেমন বিচপুরের সমস্ত কর্মীদেরকেও সে মাঠে নামাতে পেরেছে এবং দু সালের পর থেকে দু হাজার উনিশ মাটিতে অলিতে গলিতে উন্নয়ন হয়েছে ন্যাচারাল কোর্সে ভোটটা আমরা লড়ব এবার উন্নয়ন বনাম ধর্মান্বিত করবার মানে সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে উন্নয়ন বনাম সাম্প্রদায়িক এই বেসিসে আমাদের এখানে ভোটটা হবে সম্প্রতি স্যার দল থেকে দুজন দলত্যাগ করেছেন মুকুল রায় এবং অর্জুন সিং তো এই নিয়ে আপনার কি মন্তব্য দেখুন আপনার কোশ্চেনটা একটু মনে হয় ভুল হয়েছে সম্প্রতি না মুকুলদা দলত্যাগ করেছে বহু বছর আগে দু সালে এটা দু হাজার সম্প্রতি যিনি দলত্যাগ করেছেন অর্জুন সিং অর্জুন সিং বিজপুরে ঢোকার আগে এই অফিসটাতে আসতো এই চেয়ারটাতে বসত তারপরেই অন্যান্য জায়গায় যেত আমি জানি না অর্জুনদার কী ধারণা ছিল অর্জুনদা হয়তো ভেবেছিল আমরা অনেক অর্জুনদার সাথে যাব কিন্তু দেখুন আমরা দল করতে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করতে এসে দলের নেতা ছিল অর্জুনদা সেই কারণে অর্জুনদার সাথে প্রথমে বন্ধুত্ব তারপরে হৃদ্রতা তারপরে হয়তো খুব ইন্টিমেসি কিন্তু নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় মমতা যেখানে থাকবে আমরা সেখানে থাকবো এটাই হচ্ছে গিয়ে পরিষ্কার এবং ধ্রুব সত্যি কথা তো হিসেব মমতা ব্যানার্জী বলছেন যে বিয়াল্লিশে বিয়াল্লিশ তো সেক্ষেত্রে কি কোনো প্রভাব ফেলতে পারে অর্জুন সিং এই দলতে করাটা বা এখন যে ইয়েটা হচ্ছে যেহেতু উনি তৃণমূলের দিকে আঙুল তুলছেন তো সেটা কি ভোট বাক্সে কোনো প্রভাব ফেলবে দেখুন যে যখন দলে থাকে তার কাছে দল অনেক বড় বেরিয়ে গেলেই পরে আঙুল তোলে যেমন আমরাও তো বলতে পারি যে আমাদের দল থেকে চোর লুটেরা যেই বেরিয়ে যাচ্ছে বিজেপিতে যাচ্ছে সে সাধু হয়ে যাচ্ছে দল থেকে বেরিয়ে গিয়ে আমাদের দলের থেকে আঙ্গুল তুললেই যদি আমাদের দলের ক্ষতি হতো তাহলে তো মুকুলদা অনেক দিন আগে গেছিল আরও অনেকেই গেছে অনেকেই হয়তো যাবে কিন্তু যেটা বলেছে এটাই একদম চিরসত্য আমরা এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আমরা ব্যাপকভাবে জিতব পুলা কাণ্ড বা সার্জিক্যাল স্ট্রাইক টু নিয়ে আপনার কি মন্তব্য যেটা ভোটের আগে এরকম বিশেষ কোনো চমক এটা দেখুন পুলওয়ামা কাণ্ডের পরে আমি আমার বাগের মোড়ের ওই যে রানী রাসমণির মূর্তিটা দেখা যাচ্ছে ওই রাসনির রাসমণি মূর্তির সামনে বীর জওয়ানদের শহীদ স্মৃতি তৈরি করেছিলাম এবং তিন দিন বাদে আমি ওটা তুলেও দিয়েছিলাম কিন্তু পাবলিকের চাপে ওটাকে আবার আমার সাজাতে হয়েছিল কারণ আমি দেখেছি বাস থেকে নেবে কোনো গৃহবধূ যাচ্ছে সাথে বাচ্চা এসে দোকান থেকে একটা মোমবাতি নিয়ে ওইখানটায় জ্বালিয়ে একটা সশস্ত্র নমস্কার জানিয়ে তারপরে চলে গেছে তার সাথে দলের কোনো সম্পর্ক নেই তার সাথে কারও কিছু সম্পর্ক নেই একটা সেন্টিমেন্ট ছিল এবং সেই সাত দিন আমি দেখেছি আমার এই সারাউন্ডিং এরিয়ার প্রচুর ইয়াং ছেলে একটা জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করে গেছে কন্টিনিউয়াস সাত দিন আমরাও ভেবেছিলাম যে পুলোমা কাণ্ড হয়তো বিজেপিকে একটা অ্যাডভান্টেজের জায়গায় পৌঁছে দেবে দিন যত গেছে তত পুলোমা কাণ্ডের অরিজিনাল ব্যাপারগুলো মানুষের চোখের সামনে ফুটে উঠেছে ন্যাচারাল করতেই সেই রেস্টার। নেই অতএব যে মিথ্যে প্রবঞ্চনার মধ্য দিয়ে উনি এই ভোটটা করতে চেয়েছিল আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত সেটা সম্পূর্ণই সেই হাওয়াটা নষ্ট হয়ে গেছে অতএব পুলোমা কাণ্ড নিয়ে আমাদের দলের কোনো ক্ষতি হবে না এবং বিজেপিরও কোনো অ্যাডভান্টেজ পাবে না তো আসন্ন লোকসভা নির্বাচনে হিসেব মতো এখন উত্তর চব্বিশ পরগনার যে জোনটা যেখানে দিনেশ ত্রিবেদী রয়েছেন ঠিক আছে তো এইদিকে রিসেন্টলি অর্জুন সিং দলত্যাগ করেছেন এই নিয়ে একটা মানে তোলপাড় চলছে তো আপনার কি মতামত দীনেশ ত্রিবেদী না অর্জুন সিং মানুষ কাকে বেশি সাপোর্ট করবে কোথায় তোলপাড় হয়েছে আমরা তো দেখতে পাচ্ছি না আপনারা ঘুরে বেড়াচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি যাই না আমরা তো সারাক্ষণ ঘুরেই বেড়াই মানুষের সাথে মানুষের পাশে থাকি যেহেতু দিদির দল করি আমরা কোথাও তোলপাট দেখতে পাচ্ছি না আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বলে দিয়েছে দা দু লক্ষ ভোটে জিতবে এবং আমরাও মনে করি দা দু লক্ষ ভোটের বেশিতেই জিতবে কমে জিতবে না এমন কিছু এখন উন্নয়ন প্রকল্প বাকি আছে যেটা এখনও হয়ে ওঠেনি যেটা আপনি এখনো পাশে থেকে করতে চাইছেন দলের দেখুন উন্নয়ন চৌত্রিশ বছর সিপিএম রাজ করেছে আপনি আমাকে দেখিয়ে দিন পৃথিবীর ইতিহাসে একজন নেতা বা একজন মন্ত্রীকে দেখিয়ে দিন যার মাথা থেকে এই সমস্ত জিনিসগুলো বেরিয়েছে যে একটা মানুষ যেদিন জন্মাবে সেদিন থেকে মৃত্যু অবধি সারা জীবনের প্রকল্প একা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে আপনি জন্মালে শিশু সাথী আপনি যখন মৃত্যুবরণ করে শ্মশান যাত্রী হচ্ছেন তখন আপনার পাশে আছে সমব্যাথী আর মাঝখানে যুবশ্রী কন্যাশ্রী নানা রকম স্ত্রীতে ভর্তি হয়ে রয়েছে তাই জন্ম থেকে মৃত্যু সম্পূর্ণটা একজন নেত্রী তার মাথা থেকে বার করে মানুষের কল্যাণে আর কি প্রকল্প থাকতে পারে আরও যদি কিছু প্রকল্প থাকে সপ্তদশ লোকসভা নির্বাচনে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে নির্ণায়ক শক্তি এবং স্টিয়ারিংটা আমার দিদির হাতে থাকবে সুতরাং বাংলা থেকে এবার আমরা দিল্লিতে পৌঁছব দিল্লিতে পৌঁছবার পরে নিশ্চয়ই দিদি আরও অনেক প্রকল্প করবে যে প্রকল্পগুলো ভারতবর্ষের মানুষের কল্যাণে আসবে যেমন ধরুন দিদি একটা প্রকল্প করেছিল সেই প্রকল্পটাকে জেরক্স করল মোদিজি নাম দিল বেটি বাঁচাও বেটি পড়াও আমাদের রাজ্যে সেই প্রকল্পের বাজেট কত আর সারা ভারতবর্ষে জেরক্স করা দিদির জেরক্স করা প্রকল্প বেটি বাঁচাও বেটি বেটি পড়াও বেটি বাঁচাও কত মাত্র এক হাজার কোটি টাকা অতএব দিদিকে জেরক্স করা খুব সহজ কিন্তু দিদি হওয়া খুব কঠিন তাই দিল্লি যাওয়ার পরে দিদি এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে দিদির সারা ভারতবর্ষের মানুষকে এবং ভারতবর্ষের মানুষের কাছে একটা নতুনভাবে নতুন চিন্তাধারা নতুন আশা দিদি ঠিক উপহার দেবে ভোটের আগে বিশ্ববাংলা টিভির মাধ্যমে আপনি জনগণকে কি বার্তা দিতে চান আমি জনগণের প্রতি এটাই আবেদন করব যে ভোট দিতে যাওয়ার আগে একবার শুধু চিন্তা করবেন যে বাংলার স্বার্থে দিদি কি করেছে আর যে সমস্ত দলগুলো দিদির বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলছে তারা কি করেছে তাই আপনারা উন্নয়নের সাথে থাকুন উন্নয়নের পাশে থাকুন তৃণমূল কংগ্রেসকে ভর্তি আমরা শুনে নিলাম এখন শুধু অপেক্ষা ভোটার ভোটের রেজাল্টের সঙ্গে থাকবেন বিশ্ব বাংলা টিভি